পিচ ঢালাই উঠে সড়কে ছিল বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলে সেই গর্তে জমে থাকতো পানি। প্রতিনিয়ত গাড়ি চলাচলের কারণে পুরো সড়কই কাদা পানিতে ছিল একাকার, ছিল না পায়ে হাঁটারও পরিস্থিতি। যেখানে প্রতিদিনই উল্টে পড়ত যানবাহন, এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে রাজধানীর মেয়রহানি ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি এলাকার সড়কে মেরামতের কাজ চলছে। এখন ঢাকার প্রবেশপথে বামপাশের লেনে নিচ দিয়ে যান চলাচল বন্ধ, তবে সব ধরনের যান চলাচল অব্যাহত আছে ফ্লাইওভারের ওপর দিয়ে। নিচের সড়কে সংস্কারের কাজ শুরু করেছে শনিবার থেকে, দিন রাত কাজ করছে কর্মীরা। এদিকে সড়কের এমন বেহাল অবস্থা ও ফ্লাইওভারের পিলারের দেওয়ালের কারণে অনেক সরু হয়ে গেছে সড়ক, এতে তীব্র যানজট দেখা যাচ্ছে এই সড়কে। ফ্লাইওভারের ওঠার আগে দায়িত্বে থাকা সার্জেন্ট বলেন, আমরাও দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছি।